তুমি যখন এইচএসসি লাইফে উঠছো, এতদিনে তো কিছু পড়াশোনা করছো, তো তুমি যেখানেই যাবা, ব্যাচে যাও, প্রাইভেটে যাও, অনলাইন প্ল্যাটফর্মে যাও, সবাই দেখবা তোমাকে থিওরি পড়াবে, সূত্রের প্রতিপাদন করাবে। বাট থিওরি বা সূত্রের প্রতিপাদন কোন এইচএসসি পরীক্ষায় বা কোনো অ্যাডমিশন পরীক্ষায় কতটুকু আসছে, এটা তুমি নিজে একটু বিগত বছরের কোশ্চেন চেক করো। আমরা আজীবন থিওরির পিছনে দৌড়াতে যাই, সেই থিওরির প্রয়োগ বা সূত্রের প্রয়োগটা কখনো করি না। আলটিমেটলি ম্যাথ সলভিং করানো হয় না, অ্যান্ড এরকম টিচার বা প্ল্যাটফর্ম খুবই কমই পাওয়া যায় যারা ম্যাথ সলভিংয়ের উপর ফোকাস করে। সো সেই টার্গেট থেকে তুমি এইচএসসি যেই বাচ্চি পড়াশোনা করো না কেন, বিশেষ করে যারা নিউ কামার, তাদের জন্য ট্রিপলেট ম্যাথ সলভিং কোর্স আনা হয়েছে। এখানে তিনটা কোর্সের একটা বান্ডিল বলা যায়, যেখানে কেমিস্ট্রি ম্যাথ সলভিং কোর্স থাকবে, ফিজিক্স ম্যাথ সলভিং কোর্স থাকবে এবং কেতাবুদ্দিন স্যারের সলভিং কোর্স থাকবে। এখানে কি করা হচ্ছে যে কেমিস্ট্রি ম্যাথ সলভিং কোর্সে কেমিস্ট্রি তিনজন সেরা রাইটারের সবগুলো ম্যাথ টাইপ ওয়াইজ সলভ করানো হবে, ফিজিক্সের ক্ষেত্রেও সেম তিনজন সেরা রাইটারের সবগুলো ম্যাথ টাইপ ওয়াইজ সলভ করানো হবে, এবং ম্যাথের ক্ষেত্রে আমাদের তৌকি ভাইয়া কেতাবুদ্দিন স্যারের বইয়ের সবগুলো ম্যাথের খুব বিস্তারিতভাবে টাইপ ওয়াইজ সলভ করা হবে। সো ওভারঅল এই পুরো কোর্স বান্ডিলটা তোমার এইচএসসি লাইফে যে কোনো ম্যাথে যদি আটকে যাও বা ম্যাথ যদি অনেক সময় বই দেখে বা সলভ দেখে আমি বুঝতে না পারি, সেক্ষেত্রে ম্যাথ সলভিং এর একটা গাইডলাইন বা একটা পাথওয়ে হিসেবে কাজ করবে। এন্ড অল অফ দিস ইন 60% ডিসকাউন্ট মাত্র 1375 টাকায়। তুমি ডেমো ক্লাস দেখে নির্ধারণ করতে পারবে যে তুমি আদৌ ওগুলো করবে কিনা, এগুলোর সাথে লেকচার শিটও আছে, যে বইগুলো সলভ করাবে সেগুলো পিডিএফও দেওয়া হবে। সো তুমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করে ফেলো এবং তোমার এইচএসসি লাইফে ম্যাথ সলভিং এর এই উইকনেসটা খুবই জলদি কাটায় ফেলো।